হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, অথচ বাসায় আপনি একা কি করবেন বুঝে উঠতে পারছেন না, কিংবা হঠাৎ করে অ্যালার্জিক রাইনাইটিস শুরু হয়ে গেছে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া অসম্ভব না, তাহলে এই ধরনের ছোট ছোট প্রবলেমের জন্য কি আপনি ডাক্তারের কাছে যাবেন? এই সমস্ত ছোট ছোট সমস্যা আমরা কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই নির্মূল করতে পারি। আজকে আমরা এরকমই পাঁচটা সমস্যা এবং ঘরোয়া প্রাকৃতিক সমাধান নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি হেডেক বা মাথা ব্যথা। হঠাৎ করে মাথা ব্যথা শুরু হওয়াটা নতুন কিছু নয়, এটা যে কোনো সময় যে কারো ঘরের মধ্যে হয়ে যেতে পারে। তো যদি মাথা ব্যথা এরকম ফ্রিকোয়েন্ট আপনার হয় তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে পিপারমেন্ট অয়েল, আপনার স্বাভাবিক যে তেলগুলো আপনি মাথায় ব্যবহার করেন, সেই তেলগুলোর সাথে মিক্স করে মাথায় আলতো করে মালিশ করবেন। তাহলে দেখবেন আপনার মাথা ব্যথা কিছুক্ষণের মধ্যে কমে যাবে। তো এইটা একটা সম্পূর্ণ ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি যেটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই। বরং আপনি যদি হেডেকের জন্য হঠাৎ করে একটা পেইন কিলার খেয়ে বসেন তাহলে কিন্তু এইটাই আপনার সাইড এফেক্টের কারণ হতে পারে। এই পিপারমেন্ট অয়েল আপনার হেড এবং নেক এর মাসলগুলোকে রিল্যাক্স করতে সহায়তা করে, এর ফলে আপনি খুব দ্রুত ন্যাচারোপ্যাথিক বা প্রাকৃতিক উপায়ে আপনার হেডেকের সমাধান আপনি পেয়ে যান। দ্বিতীয় নম্বর হলো আপনার অ্যালার্জির সমস্যা। অনেক সময় দেখা যায় সিজনাল অ্যালার্জির সময় পোলেন এর কারণে আমাদের অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস হয়ে থাকে। এই মৌসুমগুলোতে একসা চামচ পিওর হানি প্রতিদিন আপনি সকালে অথবা সন্ধ্যায় খাবেন। এটা আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার মাধ্যমে আপনার অ্যালার্জিকে প্রিভেন্ট করতে সহায়তা করবে। আপনার পোলেন বা ডাস্ট যে অ্যালার্জি হয় সেটা থেকে আপনাকে রক্ষা করবে। তিন নম্বরে আছে ডাইজেস্টিভ ইস্যুস, যেমন নাউশিয়া বা ভমিটিং। হঠাৎ করে যদি আপনার বাসার মধ্যে বমি বমি ভাব অথবা বমি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাসায় যদি কোনো বমির ওষুধ না থাকে তাহলে প্রাকৃতিক উপায়ে কিভাবে রোধ করবে? এর জন্য আপনি ওয়ান ফিঙ্গার ব্রেড জিঞ্জার কাঁচা চিবিয়ে খেতে পারেন, অথবা আপনি এটাকে চা বানিয়ে খেতে পারেন। এটা আপনার ডাইজেস্টিভ প্রসেসকে উন্নত করবে এবং গাট সিস্টেমের কোনো ইনফ্লামেশন থাকলে সেটাকে দ্রুত রিকভার করে আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করবে। চার নম্বরে আছে এফাইনেশিয়া ফর কোল্ডস। আপনার যদি হঠাৎ করে বাসায় ঠান্ডা লেগে যায় তাহলে আপনি কি করবেন? এই একাইনাশিয়া কিন্তু যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে কোল্ড এর সমাধান করার জন্য। আপনার যদি এরকম কোল্ড জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি একাইনাশিয়া ব্যবহার করতে পারেন। আপনার কোল্ড শুরু হওয়ার আর্লি স্টেজেই আপনি 2 বা 3 চা চামচ একাইনাশিয়া পান করে নিতে পারেন, অথবা একাইনাশিয়ার টি বানিয়ে খেতে পারেন। তাহলে আপনার জন্য কোল্ড প্রিভেন্ট করা অনেক সহজ হবে। পাঁচ নম্বরে আছে এল্ডারবেরি ফর ফ্লু। এল্ডারবেরি হলো আপনার ফ্লুকে প্রিভেন্ট করার ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়। আপনার হঠাৎ করে যদি ফ্লু শুরু হয় এবং হাসি কাশি সর্দি ইত্যাদি শুরু হতে থাকে তাহলে এল্ডারবেরি এর টি বানিয়ে খেতে পারেন, অথবা আপনার ফ্লু এর আর্লি স্টেজে এল্ডারবেরি 2-3 চামচ করে শুধুমাত্র এল্ডারবেরি এর জুস কিন্তু পান করতে পারেন। এটা আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং ইন্টারনাল ইনফ্লামেশন কমিয়ে আপনার দ্রুত ফ্লু রোধ করতে সহায়তা করবে। তো এই ছিল আমাদের 5টি ন্যাচারাল টিপস। আজকের টিপসগুলো যদিও ন্যাচারাল কিন্তু দর্শক মনে রাখবেন সবসময় ন্যাচারোপ্যাথিক মেডিসিনও যদি আপনি অতিরিক্ত পরিমাণ অথবা কম পরিমাণ সেবন করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিপদ হতে পারে। আপনি পারতপক্ষে চেষ্টা করবেন একজন হার্বাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেবন করতে, আর যদি না হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কোনটা গ্রহণ করতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি এবং এই ভিডিওর যে তথ্যগুলো এগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আরো এরকম টিপস পেতে পাশেই থাকবেন। এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।